হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে হচ্ছে বুধবার। বুধবার দেখো কিরকম রোদ উঠেছে, আর মেঘটা দেখো খুব সুন্দর লাগছে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর আজকে আমাদের বাড়িতে কি কি মেনু হচ্ছে, কি রান্না বান্না হবে, চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর নিচে দেখো, নিচে গাড়িটাতে রোদ লাগছে বলে একটা বেডশিট চাপিয়ে দিলাম। চলো রান্নাঘরের দিকে যাই, কি কি রান্না হচ্ছে আজকে। আজকে হচ্ছে গোটা গোটা এরকম পটল ভাজা, এটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে তাই করি। আর এই যে চিকেন হবে, এটা মা ম্যারিনেট করে রেখে দিয়েছে শুধু তেল নুন হলুদ, আর শুধু তেল নুন হলুদ দিয়ে। আর এখানে আলু কাটা হয়ে আছে, নুন হলুদ মাখিয়ে রেখেছে। আর এখানে হচ্ছে যে পেঁয়াজ কাটা, আদা রসুন ছাড়ানো। আর আর হবে যে চাটনি, চাটনির জন্য, এই যে মাংসের জন্য আর চাটনির জন্য কেটে নিয়েছি টমেটোটা। আর এই যে ভাত বসাবো। আজকে টিফিন করা হয়েছে পেটাই পরোটা, আর এটা ওর জন্য নাইট করে এসছে এই যে ঘুগনি, আর ওর জন্য হচ্ছে মিষ্টি। তো চলো, আর এইখানে হচ্ছে তোজোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন ঘুমিয়ে থাকবে। দেখো কিরকম শুয়ে আছে দু হাত তুলে। এইবারে দেখো আমি রান্নাঘরে চলে এলাম, আমি ওই ছোট কড়াটাতে বসাবো হচ্ছে যে চাটনি, আর এখানে বসাবো হচ্ছে আলু। আলুটা ভেজে নেব, চাটনিটা আগে বসিয়ে দিই, তারপর আলুটা ভাজবো। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আর একটু তেল দিয়ে এবারে পটলগুলো ভেজে নেব। আর ওইখানে হচ্ছে চাটনিটাতে ভালো করে যখন টমেটোটা গলে আসবে তারপর চিনি দেব, চিনি দিয়ে একটু লেবু রস দিয়ে নামিয়ে নেব। আর এখানে পটলটা ভাজা করছে, দেখো আমার পটলটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে আমি মাংসটা তুলে দেব। এবারে তেলের ওপর না আমি চিনি দিয়েছি, লাল একটু লাল কালার হওয়ার জন্য আমি চিনি দিয়েছি। এবারে গোটা গরম মশলা দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। কিছুটা টমেটো পেঁয়াজ, টমেটো পেঁয়াজে দিলাম, আর কিছুটা টমেটো আমি পেস্ট করে নেব, কারণ একটু গ্রেভি গ্রেভি করব। এবারে লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর ওখানে আমি মিক্সিতে পেস্ট করে নেব আদা রসুনটা। দেখো আমি এবারে পেস্টটা দিয়ে দিচ্ছি, এরপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো একে একে। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর চিকেনটা দেব। আর ওই গ্যাসে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ তোজোও খাবে, তোজোর জন্য একটা মেটে এনেছে, তোজোও খাবে চিকেন। আমাদের এই ঝাল চিকেনই একটু ধুয়ে দিয়ে দিতে হয় ও খেয়ে নেয়। দেখো এবারে আমি এরকম ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব, একটু পরে আলুগুলোও দিয়ে দেব, কারণ আমি একদম কম জল দেব, তো জল দিয়ে আর আলু সেদ্ধ করা যাবে না। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। দেখো এক্ষুনি দেখাচ্ছিলাম রোদ উঠেছে, এক্ষুনি দেখো কিরকম বৃষ্টি হচ্ছে পুরো। দেখো পুরো রাস্তা ঘাট ভিজে গেছে, আর তোজোর দৃশ্য আমি দেখাবো চলো। তো তোজো তোজোর দাদার সাথে খেলা করছে। দেখ এবারে, দেখ তুই, ও আবার আমার দিতে পারেনি, আবার
এই যে দেখো আমার মাংসটা এবারে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে এসেছে। আর একটুখানি কষিয়ে, ও কিরকম খেতে ভালোবাসে জানেন তো মিস্টার ভৌমিক? ও খেতে ভালোবাসে এবং কষিয়ে কষিয়ে একটু কালচে লাল লাল হবে সেই মাংসটা। আরও আমি কষাবো, তারপর আমি একটুখানি জল দেবো। এই যে আমি জল ঢেলে দিলাম একটু, এবারে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব, ঘি ছড়াবো লাস্টে, ঘি ছড়িয়ে একটু নামিয়ে নেব। এই এক হাতে না ঘি ছড়াতে প্রচুর প্রবলেম হচ্ছিল, ফার্স্টেই পড়ে গেছে, তারপরে একটু একটু করে পড়ছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে আমরা যাচ্ছি হচ্ছে ওই যে পাশের বাড়ির কাকিমার বাড়িতে, তোমাদের আজকে কাকিমার বাড়িটা দেখাবো চলো। আর তোজোকে এইখানে লাল টিপ পরিয়েছি, আর এখানে টিফিনে একটু চিকেন নিয়ে নিলাম, কারণ টিফিনটা কাকিমাদের, কাকিমাদের মটন দিছিল সানডেতে, তাই আজকে আমি চিকেন করতে তো কাকিমাকে দিয়ে এসেছি। তারপরে লুচি আলুদম দিয়েছিলাম একদিন, তো আজকে বললাম যে পুচুয়া আছে, ও খেতে ভালোবাসে চিকেন, ওই জন্য চিকেন দিয়ে এসেছি। একটা ব্লগে তোমাদের দেখানো হবে আজকে। চলো মাংসটা রেখে আসি। এই যে এইখানে তোজোর কাছে তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, এবারে চিকেনের কালারটা দেখো কিরকম লাল লাল হয়ে আছে। আজকে হচ্ছে চিকেন কষা, আর হচ্ছে পটল ভাজা, এখানে আছে যে আর হচ্ছে যে চাটনি, আর আছে ভাত। এখন সন্ধে হয়ে গেছে মামাই, তো যে আমি চলে আসতেই কাঁদছি ওরকম। পাপা কি বাজাচ্ছে, পাপা কি বাজাচ্ছে? তো চলো আজকে শুধু রুটি হবে, আর আমি খাবো ম্যাগি, এখন খাবো ম্যাগি। আর কানে টানে কিছু পরিনি, আজকে কি হয়েছে জানো তো, বাথরুমে, আমাদের বাথরুমে আমার কানেরটা খুলে, সোনার কানেরটা খুলে পড়ে গেছে, তারপর আমি খুঁজছি, তারপর দেখি না বাথরুমে আছে। আর এখানে আমি চলে এসেছি রুটি করতে, কানেটা পেয়েছি, আর রুটি করতে চলে এসেছি। আজকে হচ্ছে যে কম 8টার মতো রুটি হবে, কারণ কেউ খাবে না, বাবা খাবে, মা খাবে, আর ও যদি খায় একটা দুটো খাবে, আর কেউ খাবে না, কম করে রুটি হবে। আর সকালে যে চিকেন করেছিলাম না অনেকটা আছে তাই, আর মা খাবে দুধ দিয়ে, মা রুটি খাবে দুধ দিয়ে, আর আমি এই যে ম্যাগিটা করে চলে এলাম, আটাটা থেসে ম্যাগি খাচ্ছি, আর এদিকে টিভি দেখছি সিরিয়াল। তো চলো রুটিটা ভেজে নি। এই যে আমি এখন রুটি ভাজতে চলে এলাম, তো চলো চিকেনটা বের করে নিই, ফ্রিজে ছিল, অনেকটা চিকেন আছে। আর গ্যাস ট্যাস মুছে নিয়েছি, আর এই তাবাটা মুছিনি, কারণ ধুইনি, কারণ প্রচুর গরম। আর মা এই যে দুধটা আমি জাল দিয়ে রেখেছি, মা রুটি খাবে দুধ দিয়ে। তো চলো এই যে রুটি ভেজে নিলাম,
আর তোজোর জন্য করে নিয়েছি গরম জল, কারণ তোজোকে সেরেলাক খাওয়াবো তাই গরম জল খেয়ে করে নিয়েছি। এই দরজা খোলো। এই যে এবারে সেরেলাকটা গোলাবো, কলাটা মানে সেরে গেছে কিন্তু তবু আমি একটু পাতলা পাতলা জিনিস খাওয়াচ্ছি, অত মোটা করে দিচ্ছি না, যদি না একটু একটু আঁতকা তুলছে, তাই কটা দিন যাক, দু তিন দিন, তারপরে আবার মোটা খাওয়ার খাওয়াবো। একটু পাতলা করে করে সেরেলাক দিচ্ছি, গায়ে দুধ দিচ্ছি, আর কিছু দিচ্ছি না, তেমন একটু পেস্ট করে ভাত দিচ্ছি, এখন আর এমনি খেতে চাইছে না, দু তিন দিন যাক ঠিক হয়ে যাবে, অ্যান্টিবায়োটিকটা খাচ্ছে তো ঠিক হয়ে যাবে। আর তোজোর যে ওষুধটা না, এই যে ডোলো 120 যে ওষুধটা, এইটা হচ্ছে যে দুদিন খাওয়াতে বলছিল টানা 6 ঘন্টা অন্তর অন্তর, এটা খুব খুব মানে ভালো, এই যে 6 ঘন্টা অন্তর অন্তর দুদিন, দুদিনের বেশি খাওয়ালে হবে না, দুদিনেই সেরে যাবে বলছিল। আর একটা আছে এই অ্যান্টিবায়োটিকটা, এটা 7 দিন এখন চলবে। তো আমি যেই তোজোকে যেই ডাক্তারটা সাজেস্ট করি ওটা করতে পারো, খুব ভালো। বদমাসি করছো তুমি, দেখো কাকাই দেখছে তোমায়, বাবা তাই তাই দেখিয়ে দাও। আমার কথা শোনো, আমার কথা শোনো, এই যে দেখো, তাই 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 মামা বাড়ি যাই, তাই তাই আবার বদমাসি করছে, দেখুন একদম দুষ্টু, পাপা পাপা এই দেখো, এই যে যাও 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 যাও। আচ্ছা তো চলো তোজোকে এখন ঘুম পাড়িয়ে দিই, তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো, রাত হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কনিং বেল বাজলো কেন?